সো বলো তোমরা কারা কারা আদি পুরুষ দেখলে, মানে হ্যাঁ মানে সিরিয়াসলি মানে যারা সিনেমা হলে গিয়ে আদি পুরুষ দেখতে গেছে তারা নিজেরাই একটা আদি পুরুষ, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ আমাদের কোনো কমেন্ট না করাই উচিত, কারণ নর্মালি আমি তেমন বেশি সিনেমা দেখি না। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি বা কটা সিনেমা দেখেছো, না আমি অত বেশি সিনেমা দেখি না, বাট আদি পুরুষ হ্যাঁ আমি আদি পুরুষ বলবো না, আমি ডাইরেক্ট রামায়ণ বলবো। দেখো রামায়ণ আমাদের কাছে একটা ইমোশন, অবভিয়াসলি আমরা যারা ছোটোবেলা থেকে ওই কার্টুন রামায়ণ দেখে বড় হয়েছি তাদের কাছে রামায়ণ একটা ইমোশন। সেটা হতে পারে ওই গল্পের বইতে পড়া, তার থেকে শুরু করে টিভিতে দেখা, কার্টুন হিসাবে দেখা, তো আমরা সবসময় রামায়ণকে একটা কী বলবো আমরা একটা আলাদাভাবে দেখি। তো সেটা কোনো সিনেমা হতে পারে না আমাদের কাছে যে হ্যাঁ যা সিনেমা দেখার মতো একটা সিনেমা দেখছি এরকমভাবে। আদি পুরুষ আমাদের কাছে একটা ইমোশন ছিল যে হ্যাঁ আমরা সেই রামায়ণকে ফিল করবো, আর সেখানে যা বজরংবলী যা বাবা তুলে কথা বলেছে তারপরে তো হয়ে গেছে আমাদের সত্যি মানে ষষ্ঠী পুজো হয়ে গেছে, আর কিছু বলার নেই, পুরো রামায়ণের ষষ্ঠী পুজো করে ঘুরিয়ে দিয়েছে। তবে সাইফ আলী খান যে লেভেলের মানে হেয়ার কাট কেটে রাবণের রোল করছে তো আর কিছু বলার নেই। মানে সিরিয়াসলি ভাই তোমরা যখন মানে সবাইকে বড় বড় চুল দিয়েছে তাহলে সাইফ আলী খানকেও বড় চুল দিতে পারতে, না আমরা রাবণকে এমন লেভেলে দেখিয়ে দিয়েছে আর কিছু বলার নেই। আর তার থেকে শুরু করে ভাই সবাই তো মানে খেপে গেছে, ভাই VFX ছাড়ো কিন্তু বজরংবলী এরকম লেভেলের রোস্টিং করছে, মানে ভাবা যায় মানে সে কি এর আগে কি ক্যারি মিনাতির ভিডিও দেখেছিল যে এরকমভাবে রোস্টিং করছে, মালটাকে তোমরা বিগ বসে পাঠিয়ে দাও না, ও পুনিশ সুপারস্টারের সামনে আসলে আপসে ঠিক হয়ে যাবে, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ রিসেন্টলি আমি দেখলাম যে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, সেখানে রাভান রেইন্স চলে এসছে, আর কিছু বলার নেই ভাই, ওখানে তো ভাই আলাদা লেভেলের VFX, আর এখানেও ঢুকিয়ে দিয়েছে ভাই 10টা মাথা, আর কিছু বলার নেই। না সত্যি রোমান রেইন্সের 10টা মাথা হওয়ারই কথা, উনি ডিজার্ভ করেন। রাবণ হয়তো আদি পুরুষের রাবণ হয়তো ডিজার্ভ নাও করতে পারে, কিন্তু রোমান রেইন্স ডিজার্ভ করে আর কিছু বলার নেই। তো আজকে আমরা বেশ কিছু ভিডিওস দেখবো যেগুলো শুধু আমাদেরকে মানে আলাদাই লেভেলে তুঙ্গে পাঠিয়ে দিয়েছে, সেইগুলো দেখবো। তো চলো দেখে নিই প্রথমে কি আছে। সো ওকে সো এটা কি ভাই, ভাই আন্ডারটেকার, ওয়াও মানে আলাদাই লেভেলের ভাই, কিছু বলেনি, এ তো মাল ছোট্ট ফাটাকা বড় ধামাকা করে ছেড়ে দিয়েছে, কিছু বলার নেই ভাই, রেস্ট ইন পিস ভাই, সিরিয়াসলি লেভেলের ছিল, কিছু বলার নেই। না আন্ডারটেকারও তো আমাদের কাছে ইমোশন, আর কিছু বলার নেই। তো বাট এই বাচ্চাটা জানে ভাই আন্ডারটেকার কি জিনিস, মালটা জানেই না, আমরা জানি ভাই আন্ডারটেকার কি জিনিস। এ মালটার তো ভাই নাক টিপলে দুধ বেরোয়, এই আন্ডারটেকারের ক্যারেক্টার প্লে করছে আলাদাই লেভেলে, আর কিছু বলার নেই। আর এরপরে দেখি কি আছে, এটা কি ভাই, ভাই এ তো পুরো কি বলবো ভাই, শন মাইকেল উইথ কেথলি ভাই, কেথলি ভার্সনে শন মাইকেলের এন্ট্রেন্স হচ্ছে, আর কিছু বলার নেই ভাই, আলাদাই লেভেলে চলে গেছে। স্টোন কোল্ড স্টিভ অস্টিনও কেথলি ভার্সনে এন্ট্রেন্স হচ্ছে, এটা কি ভাই, এ তো পুরো দুবাইয়ের গুন্ডা লাগছে ভাই আলাদাই লেভেলে ভাই, আন্ডারটেক, নো কমেন্ট নো কমেন্ট। এরপরে দেখি ও ভাই কোডি রোডসের এন্ট্রেন্স ভাই, এটা তো সেই মালটা না যে সেই রোমান রেইন্সের এন্ট্রেন্স করেছিল পুরো ব্লাড লাইন নিয়ে, রোমান রেইন্স আবার এর ওপর রিয়াকশনও দিয়েছিল ভাই, কোডি রোডসের এন্ট্রেন্স করছে, মাথার চুল পুরো করে দিয়েছে, আর কিছু বলার নেই। তো এখানে দেখাচ্ছে যে কিরকমভাবে শ্যুট করা হচ্ছে, না ক্লাসিক লেভেলের শ্যুট, ও আলাদাই লেভেলের, কিছু বলার নেই ভাই, কোডি রোডসের এন্ট্রেন্স তো ক্লাসিক। এরপরেরটা দেখি, এটা তো সেই রয়্যাল মোমেন্ট, সেই ডেক্সটার লুমিস আর মিজের ভাই, মিস ফাউল বলে ফেটে গেল আমার টাইনি বল, উড়ে চলে গেল ভাই, সত্যি সত্যি কি দিয়েছে আর কিছু বলার নেই ভাই, জনি গড়কানো, জনি গড়কানোর ভাই রিয়াকশন আলাদাই লেভেলে। তবে হোয়ার ইজ জনি গড়কানো অ্যান্ড ডেক্সটার লুমিস ভাই, কোথায় চলে গেল ডেক্সটার লুমিসের? তাও মানা যায় যে ভাই ইন্ডি হার্টওয়েলের সাথে ওর তো আলাদাই লেভেলে WWE স্টোরি লাইন বিল্ড করে চলে গেছে, কিন্তু জনি গড়কানোর তো আসাটা খুব দরকার, কারণ জনি গড়কানো টোমাসো চ্যাম্পা মিলে তবেই তো DIY আসবে, টোমাসো চ্যাম্পা চলে এসে জনি গড়কানো আসেনি, আর কিছু বলেনি। এর পরেরটা দেখি ভাই, এটা কি হয়ে গেল ভাই, এটা কি হয়ে গেল, ডার্বি অ্যালেনকে WWE চ্যাম্পিয়নশিপ, ডার্বি অ্যালেন লিটারালি দেখছে, মানে দেখছে আর ভাই কি রিয়াকশন দেবে কিছু বুঝতে পারছে না ডার্বি অ্যালেন, কিছু বলার নেই। ডার্বি অ্যালেন কিছুভাবে এটাকে সাইন করে চলে গেল, মানে এটা একটা ঠিক এরকম যে BJP প্রার্থীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে, না আমি বেশি খারাপ কথা বলে দিয়েছি, অনেকে আবার গালাগালি দেবে, কিন্তু কিছু বলার নেই ভাই, ডার্বি অ্যালেনের হাতে WWE চ্যাম্পিয়নশিপ, মানে ভাবো এটা তো ডার্বি অ্যালেন, যদি MJF হতো তাহলে কোন লেভেলে যেত, যদিও MJF কোনো ফ্যান্সদের সাথে ইন্টারাকশন করে না, বাট স্টিল যদি ভাই হতো মানে ক্লাসিক লেভেলের হয়ে যেত, আর কিছু বলার নেই। এরপরে ভাই মিস্টার মিকম্যান ভাই, এটা কি করছে মালিকের, এটা কি করে দিল ভাই, মিস মিকম্যান ভাই, মিস মিকম্যান কোথায় ফেলে দেবে এই বাচ্চাটাকে, ডেভিল আলাদাই লেভেলের রূপ দেখিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই ভাই, ফিন্স মিকম্যানের হাসি দেখো মানে আলাদাই লেভেল।
এরপরে দেখি ওকে তো রোমান রেন্সের সেই সেই স্ম্যাকডাউনে যখন ব্রক লেসনার রিটার্ন করেছিল, তো ওই তো ব্রক লেসনার ভাই, এক সেকেন্ড কি এটা কি, ইউ কান্ট সি হিম, জন সিনা ভাই, সত্যি সত্যি জন সিনা নাকি ভাই, কোনো লেভেল ভাই, কিছু বলার নেই ভাই, এটা সত্যি সত্যি জন সিনা গাইস আসছে ভাই, কেউ দেখতে পাচ্ছে না, মিস্টার মিস্টার ইন্ডিয়া তো বলা উচিত না, যাই হোক ভাই জন সিনা, ইনভিজিবল ম্যান মানেই জন সিনা, আর কেউ হতে পারে না ভাই, ইউ কান্ট সি হিম। এরপরেরটা দেখি ওকে সো বব অর্টন ভাই, রেন্ডি অর্টনের বাবা গাইস, সেও আর কেউ দিচ্ছে, রেন্ডি অর্টনও আর কেউ দিচ্ছে ভাই, ক্লাসিক লেভেল, কিছু বলা নেই, তার মানে কি আর কেউ পারিবারিক ফিনিশার মুভ হয়ে গেল, মানে পারিবারিক তো নয় মানে বংশগত ফিনিশার মুভ এটা বলা উচিত। তবে রেন্ডিটা শুরুতে যেটা দিত সেটা মানে একটা কাটারের মতো, বাট কাটারকে স্মুথলি এক্সিকিউট করা ওটাই গাইস আর কেউ স্পেশালিস্ট, আর কিছু বলেনি। তবে রেন্ডিয়নকে তো ভাই দেখলেই মনে হয় যে কোন কাল হয়ে গেছে, রেন্ডিয়ন আর কেউ দেখেছি আর কিছু বলার নেই, তো রেন্ডিয়ন যে কবে আসবে ভগবানই জানে, আর কি বলবো। এরপরেরটা দেখি, এটা তো সেই মোমেন্ট ভাই, স্যামিজেন বলছে টাকলা কই, তোদের মধ্যে যে টাকলাটা থাকে সেটা কই, হঠাৎ করে অ্যাডাম পিয়ার্স চলে আসবে, কেভিন অ্যাস বলছে না না এ নয়, স্যামিজেন বলছে না না আমি তো এর কথা বলি ভাই। সিরিয়াসলি অ্যাডাম পিয়ার্স হচ্ছে পারফেক্ট ক্যারেক্টার, নর্মালি তোমরা দেখেছো যে কার্ট অ্যাঙ্গেল, ড্যানিয়েল ব্রায়ান পেয়ের জেনারেল ম্যানেজার হয়েছে, বাট অ্যাডাম পিয়ার্সের ক্যারেক্টারটা একদম পারফেক্ট এক্সিকিউট হয়, আর কিছু বলে মানে পারফেক্টভাবে কিন্তু ইউজ করা হয়, দুজনের রিয়াকশনই আলাদা হয়, কেভিন অ্যাস আলাদাই লেভেলে চলে গেছে, আর কিছু বলে ভাই, যে কোনো মোমেন্টে আলাদাই লেভেলে খিল্লি করে দিচ্ছে। এরপরেরটা দেখি ওকে স্যার, স্টেফানি ম্যাকম্যান ট্রিপল এইচ হাফ করেছে, বের করে দিয়েছে ভাই, কোনো মানে হয় ভাই, আলাদাই রেফারি কেউ উল্টে দিয়েছে, রেফারি কেউ উল্টে দিয়েছে, কিছু বলেনি, স্টেফানি ম্যাচ সামলাচ্ছে, এটাই হয় এটাই হয়, মানে মানুষের মাথা যে কোন লেভেলে চলে যায় তুমি যদি তার আর কিছু বলতে চাই না। এরপরেরটা দেখি ভাই, এটা সত্যি হয়েছে, মানে রোমিন সত্যি বলেছে ইউর গার্লফ্রেন্ড ইজ হিয়ার, কিছু বলা নেই ভাই, কেলার ব্রাক্সটনকে ডাইরেক্ট মানে এরকম উদম রোশনি, আর পল হেমেনকে দেখো, পল হেমেন বলছে কোথায় গার্ল, এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে ভাই, কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই, মানে এরকম ছোট ছোট জিনিসও যে ডাব্লিউডব্লিউই করে মানে ভাবা যায় না, মানে সিরিয়াসলি ভাবা যায় না যে ডাব্লিউডব্লিউই এরকমও ছোট ছোট জিনিস করে, আর কি বলবো। এরপরেরটা দেখি ওকে, ক্রিস জেরিকো, মি ওয়ান্ডারিং হোয়াই আই ডোন্ট হ্যাভ এ গার্লফ্রেন্ড, ক্রিস জেরিকোর খুবই কপালে দুঃখ আজ ভাই, আজ অলসো মি ভাই, বাই বাই করে চলে গেল ভাই, কিছু বলার নেই, সিরিয়াসলি হোয়াট আ অ্যাটিটিউড, দিস ইজ কল সিগমা মেল, আর কিছু বলার নেই ভাই, হোয়াট আ অ্যাটিটিউড, আর কিছু বলার নেই। ওকে তো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে ভাই, এ তো সেথ রলিন্সের গাইস বার্থডে সেলিব্রেট হচ্ছে ভাই আলাদাই লেভেলে, কিন্তু এখন ডাকু মঙ্গল সিং সেজে সবাই সেলিব্রেট করছে কেন, মুখও দেখা ভাই, সেথ রলিন্স কিন্তু এই সমস্ত দেখে কিন্তু কেঁদে ফেলবে, আর কিছু বলা নেই, সিরিয়াসলি কেঁদে ফেলবে, মানে আমরা বৈঠকে যেরকমভাবে সেথ রলিন্সকে ট্রিবিউট দিয়েছি, আর এরকম ট্রিবিউট ভাই ইন্ডিয়াতে যেরকমভাবে সেথ রলিন্সকে ট্রিবিউট দেওয়া হয়, মানে সেথ রলিন্স সিরিয়াসলি কেঁদে ফেলবে, আর কিছু বলার নেই, তো সিরিয়াসলি ভাই থান্ডারাস্ট। তো এই করেই আজকের আমরা ভিডিও শেষ করছি ভাই, আজকে ব্যাক টু ব্যাক ভিডিও বানিয়েছি, এখন অলমোস্ট 4টে বাজে, মানে হয়ে গেছে রাত, কেটে ভোর হয়ে গেছে, আর ভোর হতে চলেছে, এবার আমাকেও ঘুমোতে যেতে হবে, কিন্তু ঘুমানোর আগে যেহেতু সেথ রলিন্সের টি শার্ট পরেছি, তাহলে তো একটুখানি তো ডান্স হয়েই যায় যে আমরাও একটুখানি সেথ রলিন্সের মতো সেলিব্রেট করবো, ও ও ও ও বার্নি ড্যাশ।